আমার মাওলার কেন চিনো না রে গোলাপ আমার মাওলায় তোমারে কি না দেয় নাই দুইটা চক্ষু দিছে কত সুন্দর আমার মত কত বাচ্চা দুনিয়াতে আছে দুইটা চোখের কোনো পাওয়ার নাই ঢাকা সায়েদাবাদ বাস টার্মিনালে অন্ধ ভিক্ষুকেরা ভিক্ষা করে লাঠি দিয়া টোকায় টোকায় গাড়ির মধ্যে উঠে উঠিয়া কয় যাত্রী মাইরা আপনারা যাত্রা পথে যাবেন আমারে কিছু দান করে যান আমি দোয়া করব যেন গাড়ির রাস্তায় যাতায়াতে কষ্ট না হয় সবাই টাকা দেয় ও কান্দে আর কয় তোমার দুটো টাকা দিলে আমার ঘরের মধ্যে কিছু খানার আয়োজন হবে তোমার টাকায় আমি কিছু খানা নিয়ে ঘরে যাব ও ভাই আমারে কিছু টাকা দাও তোমাদের টাকা নিয়ে আমি সন্ধ্যাবেলা ঘরের মধ্যে চলে যাই আমার দুইটা বাচ্চা আছে ছোট ছোট বাচ্চা অন্ধ ভিক্ষুক বলতেছে আমি যখন বাসার মধ্যে যাই আমার বাচ্চা দুইটা দৌড়াইয়া আমার কাছে আসে আব্বু আব্বু বইলা গলা জড়ায় এক বলে আব্বু তাড়াতাড়ি মজা দাও আমি তখন পকেট থেকে চকলেট বের করে আমার দুই বাচ্চার হাতে দেই বাচ্চা দুইটা চকলেট পাইয়া দুই দিক থেকে দুই বাচ্চা আমার গালের মধ্যে চুমু দিয়া কয় আব্বু তুমি কত ভালো তোমার মতো ভালো আব্বু আর কেউ নাই আমি তখন বাচ্চা দুইটারে দুই হাত দিয়া কোলের মধ্যে আটকাইয়া কান্না করি আর বলি মালিক এই বাচ্চা দুইটা বলে আমি নাকি অনেক ভালো তবে আমারে তুমি এমন অন্ধ বানাইছো আমি আসমান জমিন দেখতে পারলাম না তোমার দাওয়া এই বাচ্চা দুইটা আমার আব্বু বলে আজ পর্যন্ত দেখতে পারলাম না আমার বাচ্চা দুইটা কত সুন্দর এ যুবকেরা সারা রাত মোবাইল চালাইয়া চোখের গুনা করো জবানের গুনা করো হাতের গুনা করো অন্তরের কল্পনার গুনা করো ও যুবক সমস্ত স্বাস্থ্য বিজ্ঞানীরা একমত রাতের ঘুম হলো সমস্ত মানুষের জন্য শরীরের মহা ঔষধ আজকে তুই রাতের ঘুমটা নষ্ট করিয়া কবিরা গুনা করে করে জীবন কাটাইলি ও আল্লাহর বান্দারা কয়দিন আর এইভাবে জীবনটা কাটাবি আজরাইলের হাত থেকে তো বাঁচার কোনো উপায় নাই মহামারী করোনায় কত যুবক চলিয়া গেল এই চোখের সামনে কত যুবকের লাশ কবরে রাখলাম জানাজা পড়াইলাম এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই পানির মধ্যে যুবকের লাশ গাছের নিচে যুবকের লাশ গাড়ির ভেতর অ্যাক্সিডেন্ট হয়ে যুবকের লাশ আবার একটা যুবক ঘুমাইছে এই যে কয়েক মাস আগে কি জানি একটা তুফান হইলো চিত্রাং চিত্রাং নামের তুফান হয়ে গেল বিদেশে 8 বছর চাকরি করিয়া টাকা পয়সা পাইয়া সব টাকা জমাইয়াছে বাংলাদেশে একটা সুন্দর বিল্ডিং করছে দুই তলা বিল্ডিং এত সুন্দর সিস্টেম করিয়া আগামী শুক্রবার বিল্ডিং এ উঠবে হুজুরদের দাওয়াত দিছে দোয়া করাবে কিন্তু তার দুই তিন দিন আগে চিত্রাং নামের তুফান যুবক বিবাহ করা একটা বউ ঘরে একটা ছোট বাচ্চা শুক্রবার বিল্ডিং এ ঢুকবে ডুপ্লেক্স সুন্দর করে বিল্ডিং করলো বাড়ির পাশে আর একটা টিনের ঘরে রাতের বেলা একটা চৌকির উপর স্ত্রী আর ওই যুবক আর বাচ্চা নিয়ে তিনজনে ঘুমাইছে চিত্রাং তুফান শুরু হয়ে গেল বড় একটা গাছ আইসা টিনের ঘরের মাঝখানে পড়লো লোকেরা আইসা দৌড়াইয়া গিয়া তাকায় দেখে তিনজন আর বুকের মাঝে গাছের চাপা লাগছে জাগায় তিনজন মরিয়া গেল সাংবাদিকরা চোখের পানি সারিয়া কাঁদে এটাই কি মাওলার কুদরত বাচ্চাটাও মারা গেল স্ত্রীও মারা গেল বাবাও মারা গেল আর বিল্ডিং এ উঠতে পারলো না এরে যুবকেরা আমিও তোমার মতো যুবক সন্তান আজকে যদি হিন্দুদের পায়ে ধরিয়া ধরিয়া বয়ান করতাম ওরা মনে হয় কালে মাওয়ালা নবীর আশেক হয়ে যাইতো আজকে যদি পাও ধইরা কান্না কইরা যদি খ্রিস্টানের বয়ান করতাম ওরা মুসলমান হয়ে যাইতো
অথচ তুমি নবীর উম্মত আমিও মুসলমান তুমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ এক তোমার নবী আমার নবী এক তোমার ধর্ম আমার ধর্ম এক তোমার কোরআন আমার কোরআন এক তোমার কাবা আমার কাবা এক আজকে হিন্দুরা নবীর আদর্শ জীবনে পালন করবে না বৌদ্ধ ধর্মের লোকেরা পালন করবে না তুমি নবীর আশেক আল্লাহ মানো নবী মানো কোরআন মানো হাদিস মানো জান্নাত মানো জাহান্নাম মানো এত কিছুর পরেও তোমার পিছনে কত আলেম ওলামারা তোমাকে বারবার বুঝায় তাবলিগলারা পায় দইরা বুঝায় পীর সাহেবরা বয়ান করে কান্না করে বুঝায় জুমার দিন খতিব সাহেবরা বুঝায় বক্তারা বুঝায় কি বুঝায় বলে নামাজ পড়ো মা বাবার খেদমত করো মুরব্বীদের সাথে ভালো আচরণ করো পাঁচ বেলার নামাজ পড়ো জবানটাকে গুনাহ থেকে হেফাজত করো গালাগালি মিথ্যা গীবত শিকায়াত থেকে বাঁচাও এত বুঝানোর পরেও কেন বুঝো না রে বাবা মনে মনে কি ভাবছো হুজুরদের কথা মিথ্যা কোরআন মিথ্যা একটা যুবক দাঁড়াইয়া পারলে প্রমাণ দাও কোরআন মিথ্যা আমি এখন দাড়ি কেটে ফেলবো এখন আমি শার্টটাই লাগায় রাস্তায় নাচ গান করব আজ পর্যন্ত কোরআনের কেউ বিরোধিতা করতে পারে পার পারে নাই বরং বহু বেঈমানেরা বিরোধিতা করতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এরে নবীর উম্মত যুবক আজকে তাকাইয়া দেখো তোমার মতো যুবক আজকে স্কুল কলেজে পড়ে পাঁচ ওয়াক্ত নামাজি আছে না নাই তোমার মতো যুবক আজকে তাকায় দেখো রে আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ পড়ে অভাব নাই তোমার মতো যুবক আজকে তাকায় দেখো এমপি মন্ত্রী চেয়ারম্যান মিম্বর দাড়িওয়ালা নামাজির অভাব নাই তুমি কেন পারবা না রে বাবা ওপর দারার আলের মা বোনেরা আল্লাহর কাছে তৌফিক কামনা করেন একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে যান ও পর্দারার আলের আম্মা যান ও যুবক তোমাকে আল্লাহ যদি হেফাজত না করে তুমি ঘরে গিয়েও বাঁচতে পারবা না আল্লাহ পাকের তৌফিক কামনা করো স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো বাধা নাই তবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো আল্লাহর মহাব্বত নিয়ে চলো আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه أو كما قال النبي عليه الصلاة والسلام
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو مقبول ہے شاز ہے قابل تو بہت ہے مقبول ہے شاز ہے قابل تو بہت ہے اے نا کے مانندے تو نہیں دل تو بہت ہے اے نا کے مانندے تو نہیں دل تو بہت ہے مانک پور علاقہ باشی جب و شماز رد جگائے جیتو আজকের এই মাহফিল খুব স্বল্প সময়ে এই প্রোগ্রাম দেওয়া বৃষ্টি প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন যা আজকে অনুকূল পরিবেশে আপনাদেরকে আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন আল্লাহ পাকের নেয়ামতের শুকর আদায়ার্থে সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাখালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সর্বোপরি শুকর আজকের এই মাহফিলের আয়োজন করার ক্ষেত্রে সহযোগিতা যারা করেছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণীপেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ দোয়া করি আল্লাহ সব ভাইকেই এই মাহফিলের আয়োজনের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি সম্মান পরকালে মুক্তি দান করুন এই মাহফিলের বরকতে পুরা এলাকার সমস্ত কবরওয়ালাদেরকে আল্লাহ জান্নাত দান করুন যারা বেঁচে আছেন দল মত নির্বিশেষে সবাইকে এক হয়ে সুশৃঙ্খল শান্তির জীবন যাপন করার তৌফিক দান করুন
আল্লাহ পাক জমিন ও আসমানের সমস্ত মুসিবত থেকে আমার দেশ ও জাতিকে কুদরতের দ্বারা হেফাজত করেন আমিন আপনাদের সামনে আমি আলোচনা সংক্ষিপ্ত করার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত কারীমা তেলাওয়াত করেছি নবীজির অসংখ্য হাদিস শরীফের মধ্য থেকে এক টুকরো হাদিস পড়েছি আল্লাহ পাক বলেন হে মুমিনেরা তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সাবিরিনদের সাথেই থাকেন নবীজির হাদিস পড়েছি আল্লাহ রাসূল বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরাই ইউসিব মিন আল্লাহ যার কল্যাণ চান খায়ের চান ভালাই চান তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নেবেন এ দুনিয়াটা পরীক্ষার হল এই পরীক্ষার হলে যে কামিয়াব হতে পারবে সে পরকালে কামিয়াব আয়াতের মধ্যে এবং হাদিসের মধ্যে আলোচনার বিষয় হলো আল্লাহ শুধু মুমিনকে বলেছেন সাহায্যর বিষয় সাহায্য প্রার্থনা করো এখন এই সাহায্য প্রার্থনা কার কাছে করব কিভাবে করব কেন করব এই কয়েকটা বিষয় আমাদের বুঝার দরকার আল্লাহ বলেন সাহায্য প্রার্থনা করো কথাটা কোনো বেঈমানকে বলেন নাই শুধু মুমিনকে বলেছেন সাহায্য কেন প্রয়োজন দুনিয়াতে যত মানুষ আমরা দেখি একজন মানুষও স্বয়ং সম্পূর্ণ নয় সেই মুমিন হোক বেদিন হোক কিন্তু আল্লাহ পাক শুধু মুমিনকে সাহায্য চাইতে বললেন কেন বিধর্মীকে বলেন নাই কেন এর একমাত্র কারণ জান্নাত শুধু মুমিন পাবে আর কেউ পাবে না জান্নাত কারা পাবে শুধু মুমিন কোনো বেঈমান জান্নাত পাবে যদিও রাসূল বলেন জান্নাতে সবার নামে একটা বাড়ি বরাদ্দ করা আছে নমরুদের নামে বাড়ি ফেরাউনের নামে বাড়ি কারুনের নামে বাড়ি আছে সাদ্দাদের নামে বাড়ি সব মানুষের নামে জান্নাতে একটা বাড়ি বরাদ্দ করা আছে কিন্তু এটাও সত্য মুমিন ছাড়া কেউ জান্নাত পাবে না প্রশ্ন হতে পারে তাহলে ওদের বানানো জান্নাত কি হবে যারা জান্নাত পাবে না কিন্তু তাদের বরাদ্দ লেখা আছে নমরুদের নামে জান্নাতে বাড়ি জীবনও পাবে না কারণ তার কি নাই ঈমান নাই কেমন বেঈমান বেঈমানের তো একটা কোয়ালিটি থাকা দরকার নমরুদ এমন বেঈমান বাঁশ দিয়া সিঁড়ি বানাইছে উপরে গিয়া আল্লাহকে গুলি করে মেরে ফেলবে আল্লাহকে গুলি করে মেরে ফেলবে সেই নমরুদকে আল্লাহ ধ্বংস করলেন একটা অসুস্থ মশা আর জুতা দিয়া কথা ঠিক না তাহলে নমরুদের নামেও জান্নাতে বাড়ি আছে তাহলে এই জান্নাত তো বেদিনরা পাবে না আল্লাহ এর জবাবে বলেন ও নবী উম্মতকে বলে দেন আমি মানুষ পাঠাইছি আমার ডিউটি করার জন্য ডিউটির নাম ইবাদত ডিউটি কিছু হয় মূল কিছু হয় ওভার মূল ডিউটি আর কি ওভার ডিউটি ঢাকাতে গার্মেন্টসে যারা কাজ করে ফ্যাক্টরিতে কাজ করে আট ঘন্টার ডিউটি বাকি ওভার টাইম করে ওভার টাইম এই টাকাটা নেন ওভার টাইম মূল ডিউটি আর ওভার ডিউটি যে ওভার ডিউটি করে তার আয় কম না বেশি বেশি আল্লাহ পাক বলেন নবীর মাধ্যমে মূল ডিউটির পরে যারা ওভার ডিউটি করবে যেমন দৈনন্দিন পাঁচ বেলার নামাজ পড়া মূল ডিউটি এশরাক আউয়াবিন চাষ তাহাজ্জুদের নামাজ পড়া হলো ওভার ডিউটি রমজানুল মোবারকে সকল মুমিন মুমিনাত রোজা রাখবে মূল ডিউটি যারা সপ্তাহের বৃহস্পতিবার এবং সোমবার দিন রোজা রাখবে মহররমের রোজা আরাফার রোজা রাখবে নফল এগুলো ভার ডিউটি ধনী মানুষের জন্য বছরে একবার জাকাত দেওয়া মূল ডিউটি
মাঝে মাঝে মাদ্রাসা মসজিদ বিভিন্ন এতিম অসহায় গরীব রাস্তা কালভার্ট করার ক্ষেত্রে সহযোগিতা করা ওভার ডিউটি জীবনে ধনী নিসাব সামর্থ্যবানের জন্য বাইতুল্লাহ হজ করা মূল ডিউটি মাঝে মাঝে বান্দা উমরা করবে হজ করবে এটা ওভার ডিউটি আল্লাহ বলেন নবী উম্মতের জানায় দেন যারা মূল ডিউটি করবে তারা মূল জান্নাত যা লেখা তা তো পেয়েই যাবে তবে মূল ডিউটির পরে যারা ওভার ডিউটি করবে আমি আল্লাহ ওই বেঈমানের বানানো জান্নাত ওভার ডিউটি করনে ওয়ালা মুমিনদের বোনাস দিয়া দিব আতিনা ফি দারে দুনিয়া না হাসান آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لافتخارا بالعلوم والغنى هر غريب نيكتو تيار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے دنیا والا را چاہیلے کشٹ پائے اور اللہ نظام و نیوم نہ چاہیلے کینو دنیا والا را چاہیلے کشٹ پائے دنیا والا را عبابی اللہ کنو کی نہیں یا ایوہ الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد غرت وكل ميكوني هر صبح شام میرا ساند رزق تو ازلا مقام جزب حق چی زیم خواد انسو جا فضل او عامست در جملہ جہا اللہ بولے نو مانوش امی حلام شب تھے کہ پرشنشی تو دھونی تمرا شبائی فقیر ایک مطر دھونی کے اللہ আল্লাহ সারার কেমন ধনী আল্লাহ প্রশংসিত ধনী অনেক ধনী দুনিয়াতে যারা ধনী এরা অনেক সময় তাদের মেজাজ ভালো না দিব দিব বলে দেয় না আবার যাও দেয় তার জাল মিটায় দেয় কথা দিয়া আল্লাহ হলেন প্রশংসিত ধনী যে ধনী হওয়াতে কোনো ভেজাল নাই আল্লাহ বলেন আমি মুমিনকে বললাম সাহায্য কামনা করো কেন আমরা সাহায্য কামনা করব বেঈমানকে বলেন নাই মুমিনকে কেন বললেন তার জবাব হলো জান্নাত মুমিন পাবে বেঈমান পাবে না প্রশ্ন হয়েছিল বেঈমানের নামে জান্নাত আছে কিন্তু ওরা পাবে না ওদের জান্নাত কি হবে যারা মূল ইবাদত করার পরে নফল ইবাদত বেশি করবে তাদেরকে বেঈমানের বানানো জান্নাত বোনাস দেওয়া হবে এবার আসেন সাহায্য চাইতে বললেন মুমিনকে কেন আমরা আল্লাহর সাহায্য চাইব কেন সাহায্য চাওয়ার কারণটা কি সাহায্য সহযোগিতা ওই ব্যক্তি চাইবে যেই ব্যক্তি অসম্পূর্ণ যার অসম্পূর্ণতা আছে সে তো আরেকজনের থেকে পরিপূর্ণতার সহযোগিতা নিবে আল্লাহ পাক আমাদের কেন বললেন তোমরা সাহায্য প্রার্থনা করো এর কারণ হলো এই জমিনে যত মানুষ আল্লাহ বানাইছেন সমস্ত মানুষকে আল্লাহ দুর্বল করে বানাইছেন একজন মানুষও জমিনের মধ্যে স্বয়ং সম্পূর্ণ নাই সব মানুষগুলো দুর্বল আল্লাহ কোরআনে বলেন ওয়াখুলিকাল ইনসানু যাঈফা আমি মানুষকে দুর্বল করে বানাইছি মানুষ এতটাই দুর্বল আমি এইভাবে বলি মানুষের মতো দুর্বল আর কোনো প্রাণী নাই একটা পিপীলিকার কাছেও আমরা মানুষ বড় দুর্বল
আমাদের মানুষের বানানো হাতের দ্বারা তৈরি 2 টাকা দামের একটা ব্লেডের কাছেও আমরা দুর্বল দুনিয়ার মানুষ দুনিয়ার কাছেও দুর্বল আল্লাহর বানানো জিনিসের কাছেও দুর্বল পিপিলিকায় যদি মেজাজটা গরম করে বনিয়াদম কোনো খানা খেতে পারবে না পিপিলিকার হামলার কারণে আমরা মশার কাছেও কি দুর্বল এই মশাকে তাড়াবার জন্য ফ্যাক্টরির আমদানি ওই কয়েল ফ্যাক্টরি না মশারির ফ্যাক্টরি হাজার 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 কর্মচারী কাজ করে এক মশা তাড়ানোর জন্য বুঝেন না কথা মশার শত্রু হলো বাতাস কি বাতাস সুলাইমান নবীর কাছে গিয়ে নালিশ দিতেছে নবী বাতাসের জ্বালায় আমরা টিকতে পারি না এই বিচার করতে হবে এরা আমাদেরকে খুব ডিস্টার্ব করে সুলাইমান নবী বলেন বিবাদী আর বাদী দুজন এক জায়গায় তো হাজির হতে হবে তাহলে বাতাসকে হাজির করতে হবে না যার বিরুদ্ধে তুমি অভিযোগ দিলায় বাতাস আসো বাতাস আসতেছে 100 মাইল বেগে কাছাকাছি যখন শো শো আওয়াজ মশায় কয় কিও বাতাস বিচার লাগবো না গেলাম এই মশাকে তাড়ানোর জন্য কয়েলের আমদানি মশারির আমদানি স্প্রের আমদানি কোনো কায়দাই মশা তাড়ানো যাচ্ছে না কি পার্লামেন্টে ঢুকলে অনুমতি লাগে এমপি সাহেবের কার্ড লাগবে মশার কার্ড লাগেনি হ্যাঁ কালা পোশাক আলারা যদি কয় অনুমতি ছাড়া ঢুকলি কেন কয় 3 মিনিট পরে টের পাবি ঢুকছি কেন তাহলে আমরা একটা মশার কাছে দুর্বল কেমন দুর্বল চিন্তা করেন খানার বেলায় আমরা দুর্বল ওই বড় বড় সমুদ্র প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর বঙ্গোপসাগর বড় বড় সমুদ্রের মধ্যে বড় বড় নীল তিমি আছে নীল তিমি নীল তিমি এক একটা নীল তিমির খাদ্য হলো দৈনিক 1000 কেজি চিংড়ি মাছ কে খাওয়ায় কে খাওয়ায় ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব কোহে কাফ একটি পাহাড় ওখানে একটা প্রাণী বসবাস করত সি মর্গ ওটার প্রতিদিনের খানা 40টা মোটা তাজা হাতি কয় দিনে খাইতো একদিনে 40টা মোটা তাজা হাতি কে খাওয়ায় আল্লাহ ফারেনি যা জঙ্গলে এত পশু এত প্রাণী বাঘ ভল্লুক হ্যাঁ এদের খাওয়ানোর কোনো অভাব পড়ে আমরা না না খাইয়ে আন্দোলন করি এই মরিচের দাম 1000 বলে হয়ে গেছে কাঁচা মরিচের দাম হ্যাঁ আবার নাকি কমতেছে আমরা বাঙালি আশরাফুল মখলুকাত আবার আখিরি নবীর উম্মত জঙ্গলের একটা প্রাণীও না খাইয়া মরা যায় নাই নদী বন্দরে সমুদ্রের ভিতরে মহাসমুদ্রে হাজার হাজার কোটি ধরনের মাছ কোন মাছ না খাইয়া মরে নাই এমনকি সকাল বেলা একটা বাসা গাছের ভিতরে বাসা বেঁধে আছে একটা পাখি সকাল বেলা বাসার থেকে বের হয়া খোলা আকাশে ঘুরতেছে সন্ধ্যা বেলা নিজের পেট ভরিয়া বাচ্চার খানা নিয়া বাসায় হাজির হয়ে গেল একটা মাছ না খাইয়া মরে না জঙ্গলের প্রাণী না খাইয়া মরে না গাছের পশু বা গাছের প্রাণী না খাইয়া মরে না আমরা আশরাফুল মখলুকাত আমরা আখিরি নবীর শ্রেষ্ঠ উম্মত আমাদের খানায় কেন কষ্ট একমাত্র কারণ হলো আমাদের আল্লাহ যেই ডিউটি করার জন্য বানাইছেন ওই ডিউটি আমরা ঠিকমতো করি না আর যদি আমরা ডিউটি করতাম মূসা নবী আর ঈসা নবীর উম্মত বনি ইসরাইল যাদের বলা হয় আল্লাহ আসমান থেকে এদের জন্য ডাইরেক্ট খানা দিতেন সন্ধ্যাবেলা দেখতো পাখির ভুনা গোস্ত জমিনে পড়তেছে বৃষ্টির মতো আর হালুয়া আল্লাহ কয় এটি খাও
মজা পাইছে চিন্তা করছে আজকে খাইলে কাল খামু কি কিছু রাইখে দিছে আল্লাহ কইছিল রাখবা না রাখলে বন্ধ হয়ে যাবে বেশি চালাক তো কিছু খাইয়া কিছু রাখছে কালকে খামু কি পরের দিন থেকে খাওন বন্ধ হয়ে গেছে নবীজি কই চালাকিটা যদি মুসা নবী আর ঈসা নবীর উম্মতেরা না করত তাহলে আমার উম্মত তো আরো শ্রেষ্ঠ আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত ঘুমাইয়া ঘুমাইয়া আসমানের খানা পাইতো ডাইরেক্ট বনি ইসরাইলের থেকে আমগো দাম কম না বেশি অথচ আমরা খানার জন্য মারপিট করি ঠিক না ডাক্তার কইছে মিষ্টি খাওয়া হারাম হয়ে গেছে মিলাদুন নবীর জিলাপি খাইতে মসজিদে সবে বরাতে মিষ্টি খাইব মসজিদে জিলাপি গরম খাইতে গিয়া পড়লা একটা ধইরা বগলের তলে রাইখা আরেকটারে টান দিবে একজনে পিছন দিয়া তাকায় দেখে আমি একটা ভাইনো দুই ডালো এটানেও বগলের তলেরটা টান দিছে মানে ওরে ধইরা ফালাইছে ধইরা তো দুইজনে হাতাহাতি কিলাকিলি ওদিক দিয়া বাকিরা খাইয়া বাসায় গেছে এগোটা পইরা ভাইয়ের তলে ভর্তা এক প্যাকেটও ভাই নাই দেড় ঘন্টা সমানে ধাক্কা ধাক্কি কইরে এবার বাড়ি যাওয়ার কাল্লাই মসজিদে আর ঢুকায়ও না বিষয় কি কয় যে লাফি পাইলাম না কেন অথচ ডাক্তার বলছে মিষ্টি খাওয়া নিষেধ এই রকম খাদ্য খায় গেছি আমরা বাঙালি যার আছে এ কয় আরো লাগবে দেখেন না গরিবের বন্টন করা খাওন ভাগাভাগি হয়ে গরিব মোটেই পায় না আবার দেখছেন এই কোরবানির সময় আমরা কোরবানি যারা দিয়েছেন আধা কেজি এক কেজি কিছু গোস্ত গরিবদের দিছে না এরা কারবার করছে কি সব এক জায়গায় জমাই আবার বিক্রি করতে বইছে তা কি ব্যাপার কয় 400 টাকা 800 টাকার কেজি এখন কত 400 টাকা নাও একদা হইলো খাওনের জন্য তোরা খাইতে পারবি না দিলাম এই অবস্থা থাকলে কি কারো দিতে মনে চায় একটা গরিবকে টাকা দিলাম তুমি বাজার সদাই নিয়ে বাচ্চা নিয়ে আরাম করো সে গিয়া গাঞ্জা খাইতে বইছে এরম আছে না নাই সে গিয়া ক্যারাম বোর্ড খেলতে বইছে টাকা পাইয়া সে এখন ট্যাবলেট খায় সে এখন নাচ গান করে দান যে করব তারও কোনো উপায় নাই তারপরও দানের হাত বন্ধ করা যাবে তবে জানি যদি আমার টাকা দান করলেই ছেলেটা গিয়া গুনাহ করবে নিশ্চিত যদি জানি তাহলে তাকে দান করা জায়েজ নেই তাহলে আমরা সবাই দুর্বল খানার বেলায় কি আরে মানুষ তো এক সময় খাইতে পারত 13 জনের খানা একজনে খাইত এরকম মানুষ ছিল না মুরব্বিরা কি গণ আর এখন খাওয়ার মানুষ নেই কি এই লগে আরেক দল স্লোগান শুরু করছে জন্মটারে নিয়ন্ত্রণ করো ট্যাবলেট খাইয়া কেন মানুষ বাড়লে থাকবে কই খাবে কি আল্লাহ কয় থাকার জিম্মাদারিও আমার হাতে মানুষের রিজিকের জিম্মাদারিও আমার হাতে যখন মানুষ ছিল কম এক কাঠা জায়গায় ধান হইতো কি পরিমাণ 50 বছর আগে মুরব্বিরা জবাব দিয়েন সেই এক কাঠা পরিমাণে এখন মানুষ বেশি ধানও কি দেখছেন আগে আমরা পেয়ারা খাইতাম 6টা খাইলেও জিব্বায় লাগতো না আর এখন কেজি পেয়ারা বাইরেছে একটা পেয়ারা একজনে খেতে পারে না কথা ঠিক না বেদানা আপেল বড়ই দেখছেন নি কত বড় বড় বড়ই 27 মানের উপর একটা বড়ই গেছে ওটার বড়ই হলো তেলের ড্রামের মতো বড় বড় এক একটা বড়ই যাকে বলে সিদ্রাতুল মুনতাহা তা আমি যেটা বুঝাইতেছি আমরা সবাই কি খানার বেলায় দুর্বল ঘুমের বেলায় দুর্বল আমরা হাঁটার বেলায় দুর্বল কিছুক্ষণ হেঁটতে হাঁটি আবার দুর্বল হয়ে যায় দুনিয়াতে এমন একটা মানুষ নাই যেই মানুষটার মধ্যে দুর্বলতা নাই এরে নবীর উম্মতের দল এমন কি দেখেন একটা ছাগলের বাচ্চা যখন দুনিয়াতে আসে ডানে বামে কোনো সহযোগিতা লাগে না বাচ্চাটা জমিনের মধ্যে পড়িয়া চার পায়ে দাঁড়ায় যায়
মায়ের দুধ কোথায় দেখায় দিতে হয় না বাচ্চাটা নিজে নিজে তালাশ করে মায়ের দুধে মুখ লাগায় আর আমরা আদম সন্তান এত দুর্বল আমি যেদিন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসব আমার মা বেউস হইয়া বিছানায় কান্না শুরু করলেন আমার আম্মা জানের কণ্ঠ বাহিরে কেউ শুনে নাই কিন্তু আমার আম্মা জোরে কখনো কথা বলে না ভিন পুরুষে শুনলে কবিরা গুনাহ কিন্তু আমাকে দুনিয়াতে যখন জন্ম দিবে দুনিয়াতে আসার সময় আমার মা এত ব্যথা অনুভব করে চিৎকার শুরু করলেন বেকার আর হয়া মায়ের আওয়াজে চিল্লানোর কারণে পাশের ঘরের মানুষ আর ঘুমাইতে পারে না আমার মায়ের সহযোগিতার জন্য আমার দাদি আর নানি পাশে বসে আছে আরো অনেক মহিলারা সহযোগিতা করে আম্মা জান কান্না করে বলে ও শাশুড়িরা চলে যাও মা চলে যাও আমার স্বামীকে ডাক দাও আমার স্বামীর সাথে আমি একটু কথা বলতে চাই আমার আব্বা জানকে গোপনে ডাকিয়া আম্মা জান আমার আব্বার হাত ধরিয়া কান্না করিয়া বলে ও স্বামী আবার আমাকে দয়া করে মাফ করিয়া দাও তোমার ঘরে আসি আমি খেদব ঠিকমতো করতে পারি না কোনো দাবি রাখবা না আব্বা যেন কান্না করে বলে বিবি কেন কাঁদো বলে আমার উপরে সাত আসমান ভারী হইয়া চাপছে আমি মনে হয় প্রসাব বেদনায় মরিয়া যাব কত মহিলারা মরিয়া গেল ও স্বামী আমারে মাফ করিয়া দাও আমার আব্বা জান আমার আম্মাকে সান্ত্বনা দিয়ে নামাজের মুসাল্লায় ধরায় গেল আব্বা জান সিজদায় পড়ে কাঁদছেন আর বলছেন আল্লাহ আমার স্ত্রীকে তুমি সবেরিন্দের অন্তর্ভুক্ত করে দাও আয় আল্লাহ সুস্থতার সাথে বাচ্চা দুনিয়াতে তুমি পাঠাইয়া দাও আমি যখন দুনিয়াতে আসছি আমার দাদি আর নানি ধরছে মা তো বেউস হয়ে গেছে কিছু কোনো কিছুর খবর নাই আমাকে মা আমার দাদি আমার নানি ধোয়াইয়া মুসাইয়া এরপরে মায়ের কোলের মধ্যে দিছে মা আমার উঠন্ত চেহারা দেখে হাসি দিছে এবার আমার দাদি নানি কয় বাচ্চাকে দুধ দাও আম্মা জান দুধ দেয় দুধ নাই মায়ের বুকটা খালি হয়ে গেল আব্বা জান দরায়া ডাক্তারের কাছে গিয়া কয় ডাক্তার আমার বাচ্চা দুধ পায় না তাড়াতাড়ি ঔষধ দাও আমরা কতটাই দুর্বল অথচ একটা ছাগলের বাচ্চা দুনিয়াতে আসার পরে সহযোগিতার জন্য ডানে বামে কেউ লাগলো না চার পায়ে দাঁড়াইয়া কাউকে দেখায় দিতে হয় নাই ওর মায়ের দুধের ওলানটা কোথায় বাচ্চাটা মায়ের ওলানের মধ্যে মুখটা লাগাইলো মুখ লাগায় দেখে দুধ আসে না ওলানটা বড় ভারী আর শক্ত কোন ডাক্তারের কাছেও যাওয়া লাগে নাই শক্ত ওলানকে কেমনে নরম করে দুধ মুখে দিব ওই বাচ্চাটাকে আল্লাহ এমন ভাবে বুদ্ধি দিয়া বানাইছেন ওই বাচ্চাটা এই কপালের অগ্রভাগ দিয়া মায়ের ওলানে এমন জোরে কয়েকটা আঘাত করেছে মায়ের ওলানটা দুর্বল নরম হয়ে গেল বাচ্চাটা মুখ লাগানো মাত্র পেটের মধ্যে দুধ আসিয়া পেট ভরে গেল একটা বকরির বাচ্চার কাছেও আমরা একটা দুর্বল হয়ে গেলাম আজকে আমি কত বলিষ্ঠ কণ্ঠে কথা বলি কত নেতা কত জোরে কথা বলে অমুকি করব বহু কিছু করে ফেলবে কই এই টাইটানিক জাহাজ দেখার জন্য টাইটান নিয়ে বড় বড় বাহাদুরেরা রওনা হয় আর ফিরে আসতে পারলো না ওরে দুনিয়ার মানুষ ঘুমাইছো তুই ঘুমের মধ্যে বেউস একটা মশারি টানাইছো মশা যেন আমারে কোনো কষ্ট দিতে না পারে মশারির ছোট্ট ছিদ্র দিয়া মশা ঢুকতে পারে না কিন্তু যখন আমি বাতি নিবাইয়া ঘুমের ভেতরে চলে গেলাম হঠাৎ দেখি আমার কানের কাছে মশার আওয়াজ নাকের সামনে মশার আওয়াজ ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আড়ালের আম্মা জানেরা আমরা কতটা দুর্বল ওই মশা মশারির ছিদ্র দিয়া ঢুকলো আমি বাতি জ্বালাইয়া দেখলাম ছোট ছোট ছিদ্র দিয়া মশা ঢুকতে পারলো অথচ মশারির ছিদ্র থেকে আমার কানের ছিদ্র ছোট না বড়
মশারির ছিদ্র থেকে আমার কানের ছিদ্র নাকের ছিদ্র অনেক বড় মশারির ছিদ্র দিয়া মশা ঢুকলো ঠিকই আমার কানের বড় ছিদ্রর সামনে মশা ঘুরে কিন্তু ভেতরে একবারও ঢুকে না নাকের সামনে ঘুরে একবারও ঢুকে না যদি ঢুকিয়া যাইতো আমি অসুস্থ হয়া মরে যাইতাম আমার এই মশা বের করতে কত অপারেশনের প্রয়োজন হইতো কয়েক মাস আগে সিলেটের দিকে সম্ভবত একটা যুবক ছেলে একটা কই মাছ মুখে কামড় দিছে তাজা কই মাছ দইরা মুখে কামড়াইয়া ধরছে হঠাৎ করে দাঁত থেকে সুইটা কই মাছটা ভেতরে গিয়া গলার মাঝখানে গিয়া আটকায় গেছে গলা কাইটা ডাক্তারেরা তারপরে তার কই মাছ বের করা হলো এরে মানুষ পানি চলে দুনিয়াতে আর একটা ধাঁধা আছে বলে কোন বান্তুফানে কোন প্রতিবন্ধকতায় আটকাইয়া রাখতে পারে না কি বলে পানি পানিরে কেউ বানতে পারে না বেঁধে রাখতে পারে না পানি কাটা মনেও চলে সব জায়গায় প্রবাহমান কিন্তু সেই পানি দেখছো নিরে বাবা তুমি হঠাৎ করে মুখে দিছো বুকের মধ্যে গিয়া পানি আটকাইয়া তুমি মরিয়া গেছো এরকম ঘটনা হয় কি হয় না যেই পানি কোথাও বাজে না সেই পানি গিয়া গলায় আটকাইয়া মানুষ মরিয়া যায় আল্লাহ পাক বলেন দেখ বান্দা বয়ান শেষ হইয়া মোনাজাত দিয়া বাড়িতে রওনা দরজার সামনে গিয়া সালাম দেয় ম্যাডাম এমন নাকটানে আর ঘুমায় মোবাইলে কল দিলাম রিসিভ হয় না ঋণ হইতেছে কোনো রিসিভ করে না মনে মনে ভাবতেছি না কি সব মরিয়াই গেল দরজার উপরে এত জোরে জোরে আঘাত আমার স্ত্রী ঘরের মধ্যে কোনো আওয়াজ নাই মা এমন বিভোর ঘুমন্ত অবস্থায় কিন্তু হঠাৎ মায়ের বাম পার্শ্বে একটা শিশু বাচ্চা ঘুমাইতেছে বাচ্চাটা হঠাৎ একটু হালকা করে আওয়াজ দিছে সাথে সাথে মা সজা না হয় মা যদি ঘুমের মধ্যে গুইরা আমার গায়ে রূপে বইরা যাইতো আমি নবজাতক শিশু তাহলে আমি মরিয়া যাইতাম না কোন মা কোনদিন বাচ্চার উপরে ঘুমের মধ্যে তো বেউস পড়ছে আল্লাহ কয় ফেরেশতা দিয়া তোরে পাহারা দিছি ওই মাওলারে কেন চিনো না রে বাবা আজকে তোমারে টাকা দিলে তার জন্য তুমি পাগল তোমারে কেউ একটা মাছ হাদিয়া দিলে তুমি তারে ভুলতে পারো না তোমারে কিছু টাকা দান করলে তুমি তার প্রশংসায় পঞ্চমুখ হইয়া যাও আমার মাওলারে কেন চিনো না রে গোলাপ আমার মাওলায় তোমারে কি না দেয় নাই দুইটা চক্ষু দিছে কত সুন্দর আমার মতো কত বাচ্চা দুনিয়াতে আছে দুইটা চোখের কোনো পাওয়ার নাই ঢাকা সায়েদাবাদ বাস টার্মিনালে অন্ধ ভিক্ষুকেরা ভিক্ষা করে লাঠি দিয়া টোকায় টোকায় গাড়ির মধ্যে উঠে উঠিয়া কয় যাত্রী মাইরা আপনারা যাত্রা পথে যাবেন আমারে কিছু দান করে যান আমি দোয়া করব যেন গাড়ির রাস্তায় যাতায়াতে কষ্ট না হয় সবাই টাকা দেয় ও কান্দে আর কয় তোমার দুটো টাকা দিলে আমার ঘরের মধ্যে কিছু খানার আয়োজন হবে তোমার টাকায় আমি কিছু খানা নিয়ে ঘরে যাব ও ভাই আমারে কিছু টাকা দাও তোমাদের টাকা নিয়ে আমি সন্ধ্যাবেলা ঘরের মধ্যে চলে যাই আমার দুইটা বাচ্চা আছে ছোট ছোট বাচ্চা অন্ধ ভিক্ষুক বলতেছে আমি যখন বাসার মধ্যে যাই আমার বাচ্চা দুইটা দৌড়াইয়া আমার কাছে আসে আব্বু আব্বু বইলা গলা জড়ায় এক বলে আব্বু তাড়াতাড়ি মজা দাও আমি তখন পকেট থেকে চকলেট বের করে আমার দুই বাচ্চার হাতে দেই বাচ্চা দুইটা চকলেট পাইয়া দুই দিক থেকে দুই বাচ্চা আমার গালের মধ্যে চুমু দিয়া কয় আব্বু তুমি কত ভালো তোমার মতো ভালো আব্বু আর কেউ নাই আমি তখন বাচ্চা দুইটারে দুই হাত দিয়া কোলের মধ্যে আটকাইয়া কান্না করি আর বলি মালিক এই বাচ্চা দুইটা বলে আমি নাকি অনেক ভালো তবে আমারে তুমি এমন অন্ধ বানাইছো
আমি আসমান জমিন দেখতে পারলাম না তোমার দাওয়া এই বাচ্চা দুইটা আমার আব্বু বলে আজ পর্যন্ত দেখতে পারলাম না আমার বাচ্চা দুইটা কত সুন্দর এ যুবকেরা সারা রাত মোবাইল চালাইয়া চোখের গুনাহ করো জবানের গুনাহ করো হাতের গুনাহ করো অন্তরের কল্পনার গুনাহ করো ও যুবক সমস্ত স্বাস্থ্য বিজ্ঞানীরা একমত রাতের ঘুম হলো সমস্ত মানুষের জন্য শরীরের মহা ঔষধ আজকে তুই রাতের ঘুমটা নষ্ট করিয়া কবিরা গুনাহ করে করে জীবন কাটাইলি ও আল্লাহর বান্দারা কয়দিন আর এইভাবে জীবনটা কাটাবি আজরাইলের হাত থেকে তো বাঁচার কোনো উপায় নাই মহামারী করোনায় কত যুবক চলিয়া গেল এই চোখের সামনে কত যুবকের লাশ কবরে রাখলাম জানাজা পড়াইলাম এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই পানির মধ্যে যুবকের লাশ গাছের নিচে যুবকের লাশ গাড়ির ভেতর অ্যাক্সিডেন্ট হয়ে যুবকের লাশ আবার একটা যুবক ঘুমাইছে এই যে কয়েক মাস আগে কি জানি একটা তুফান হইল সিত্রাং সিত্রাং নামের তুফান হয়ে গেল বিদেশে 8 বছর চাকরি করিয়া টাকা পয়সা পাইয়া সব টাকা জমাইয়াছে বাংলাদেশে একটা সুন্দর বিল্ডিং করছে দুই তলা বিল্ডিং এত সুন্দর সিস্টেম করিয়া আগামী শুক্রবার বিল্ডিং এ উঠবে হুজুরদের দাওয়াত দিছে দোয়া করাবে কিন্তু তার দুই তিন দিন আগে চিত্রাং নামের তুফান যুবক বিবাহ করা একটা বউ ঘরে একটা ছোট বাচ্চা শুক্রবার বিল্ডিং এ ঢুকবে ডুপ্লেক্স সুন্দর করে বিল্ডিং করলো বাড়ির পাশে আরেকটা টিনের ঘরে রাতের বেলা একটা চৌকির উপর স্ত্রী আর ওই যুবক আর বাচ্চা নিয়ে তিনজনে ঘুমাইছে চিত্রাং তুফান শুরু হয়ে গেল বড় একটা গাছ আইসা টিনের ঘরের মাঝখানে পড়লো লোকেরা আইসা দৌড়াইয়া গিয়া তাকায় দেখে তিনজন আর বুকের মাঝে গাছের চাপা লাগছে জায়গায় তিনজন মরিয়া গেল সাংবাদিকরা চোখের পানি সারিয়া কাঁদে এটাই কি মাওলার কুদরত বাচ্চাটাও মারা গেল স্ত্রীও মারা গেল বাবাও মারা গেল আর বিল্ডিং এ উঠতে পারলো না এরে যুবকেরা আমিও তোমার মতো যুবক সন্তান আজকে যদি হিন্দুদের পায়ে ধরে ধরে বয়ান করতাম ওরা মনে হয় কালেমাওয়ালা নবীর আশেক হয়ে যাইত আজকে যদি পাও ধইরা কান্না কইরে যদি খ্রিস্টানের বয়ান করতাম ওরা মুসলমান হয়ে যাইত অথচ তুমি নবীর উম্মত আমিও মুসলমান তুমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ এক তোমার নবী আমার নবী এক তোমার ধর্ম আমার ধর্ম এক তোমার কোরআন আমার কোরআন এক তোমার কাবা আমার কাবা এক আজকে হিন্দুরা নবীর আদর্শ জীবনে পালন করবে না বৌদ্ধ ধর্মের লোকেরা পালন করবে না তুমি নবীর আশেক আল্লাহ মানো নবী মানো কোরআন মানো হাদিস মানো জান্নাত মানো জাহান্নাম মানো এত কিছুর পরেও তোমার পিছনে কত আলেম ওলামারা তোমাকে বারবার বুঝায় তাবলিগলারা পায়ে ধইরা বুঝায় পীর সাহেবরা বয়ান করে কান্না করে বুঝায় জুমার দিন খতিব সাহেবরা বুঝায় বক্তারা বুঝায় কি বুঝায় বলে নামাজ পড়ো মা বাবার খেদমত করো মুরব্বীদের সাথে ভালো আচরণ করো পাঁচ বেলার নামাজ পড়ো জবানটাকে গুনাহ থেকে হেফাজত করো গালাগালি মিথ্যা গীবত শিকায়ত থেকে বাঁচাও এত বুঝানোর পরেও কেন বুঝো না রে বাবা মনে মনে কি ভাবছো হুজুরদের কথা মিথ্যা কোরআন মিথ্যা একটা যুবক দাঁড়াইয়া পারলে প্রমাণ দাও কোরআন মিথ্যা আমি এখন দাড়ি কেটে ফেলবো এখন আমি প্যান শার্ট টাই লাগায় রাস্তায় নাচ গান করবো আজ পর্যন্ত কোরআনের কেউ বিরোধিতা করতে পারে পার পারে নাই বরং বহু বেঈমানেরা বিরোধিতা করতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এরে নবীর উম্মত যুবক আজকে তাকাইয়া দেখো তোমার মতো যুবক আজকে স্কুল কলেজে পড়ে পাঁচ অক্ত নামাজি আছে না নাই তোমার মতো যুবক আজকে তাকায় দেখো র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ পড়ে অভাব নাই তোমার মতো যুবক আজকে তাকায় দেখো এমপি মন্ত্রী চেয়ারম্যান মিম্বর দাড়িওয়ালা নামাজির অভাব নাই তুমি কেন পারবা না রে বাবা
ওপর দারারালের মা বোনেরা আল্লাহর কাছে তৌফিক কামনা করেন একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে যান ও ওপর দারারালের আম্মা জান ও যুবক তোমাকে আল্লাহ যদি হেফাজত না করে তুমি ঘরে গিয়েও বাঁচতে পারবা না আল্লাহ পাকের তৌফিক কামনা করো স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো বাধা নাই তবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো আল্লাহর মহব্বত নিয়ে চলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো উলামায়ে কেরামের পরামর্শ নাও মা বাবার দোয়া নিয়ে চলো বা জীবনে যত গুনাহ করছো আর করবা না আল্লাহর কাছে দোয়া করার জন্য রেডি হও দুই ফোঁটা চোখের পানি ছাড়ার জন্য চেষ্টা করো পেছনের গুনার জন্য তওবা করো আর মনে মনে আল্লাহকে বলো আল্লাহ আর নামাজ ছাড়ব না বেপর্দায় চলব না মা বাবাকে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না যদি তওবা করার খাঁটি নিয়ত থাকে খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও আয় আল্লাহ আমাদের হাত কবুল করে নেন আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار يا الله আমরা গুনার বোঝানি আপনার দরজায় হাজির হয়েছি ওলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব ব্যবসায়ী চাকরিজীবী আমার কলিজার যুবক ছাত্র ভাই পর্দার আড়ালের মা বোনেরা ও আল্লাহ আমরা সবাই গুনাহগার জাহান্নামের আসামি বৃষ্টির ভিতরে দোয়া কবুল হায়ের যুবক বৃষ্টির মধ্যে দোয়া কবুল হায় অন্তর দিয়া মাওলাকে বলতে থাকো ও আল্লাহ গুনার বোঝা নিয়ে হাজির হয়েছি গুনাহ করতে করতে হাত দুইটা নাপাক করে ফেলেছি গুনার কারণে জিহ্বা নাপাক চোখ নাপাক অন্তর নাপাক আয় আল্লাহ তওবার নিয়তে হাত তুলেছি আর গুনাহ করো